কেওনঝড়ের সানাঘাগড়া আর খান্ডাধারে দুই রাত কাটিয়ে আজ আমরা উদ্দেশ্য ছাড়াই বেরিয়ে পড়লাম। দেখে নিলাম অপূর্ব দুটো ওয়াটারফল, আর একটা মাইথোলজিক্যালি ইম্পর্টেন্ট জায়গায় গেলাম। এই সব দেখে নাও আজকের ব্লগ। সানাঘাগড়া আর খান্ডাধারের ব্লগের লিংক উপরে দেব। নিজেরা না, একটা গ্রুপ অফ গেস্ট এসেছিল, তারা বন্ধুরা সবাই মিলে এসেছিল এখানে, অনেকক্ষণ কথা হয়েছে। উই আর ভেরি স্যাড যে আজকে সকালে ওদের আমরা সি অফ করতে পারিনি, মানে আমাদের রুম থেকে বেরানোর আগে বেরিয়ে গেছিলো। তো তোমরা যদি কেউ দেখো, টাটা আমাদের তরফ থেকে, নিশ্চয়ই আবার দেখা হবে। তোমাদেরই সাজেশন ফলো করে আমরা এখন গোনাশিকার দিকে যাচ্ছি। গোনাশিকা কি কেমন সেটার হিস্ট্রি একটু পরে আমরা জানতে পারবো জায়গাটা গিয়ে। কেওনঝড় থেকে খান্ডাধার প্রায় 90 কিলোমিটার, ন্যাশনাল হাইওয়ে দিয়েও আসা যায়, কিন্তু আমরা স্টেট হাইওয়ের এই সিনিক রুটটাই বেছে নিলাম, আর একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। আমরা বুঝতে পারছি না এখন আমরা গোনাশিকার দিকে পৌঁছে গেছি। আমরা গোনাশিকা, এই যে যাবো এইদিকে, জুতো খুলে ওপরের দিকে যাব। এটাই হচ্ছে গোনাশিকা, জল বেড়াচ্ছে এখান থেকেই বৈতরণী রিভারের উৎপত্তি। গোনাশিকা মন্দিরের স্পেশালিটি হচ্ছে যে এখানে নন্দী বলো বা গরু, তার নাক দিয়ে জল বেরোয়, আর এই জল থেকেই বৈতারিণী রিভারের উৎপত্তি। আর হিস্ট্রি অলসো হ্যাজ ইট যে ব্রহ্মদেব নিজেই এটা স্থাপিত করেছিলেন। আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে এই বৈতারিণী রিভারটা হঠাৎ করে একটা জায়গায় গিয়ে ভ্যানিশ করে যায়, আর তারপর এটা আবার ব্রহ্মকুণ্ডে গিয়ে আবার দেখা যায়, তো সেই কারণে এটাকে গুপ্ত গঙ্গাও বলা হয়। গোনাশিকা থেকে যখন বেরালাম সময় প্রায় 2, পেটে তখনও কোনো খাওয়ার পরেনি, আর তখন মনে একটু ডাউট হওয়া শুরু হল যে এই 2 জায়গায় যাবো প্ল্যান করেছি, সেখানে কি আদৌ যেতে পারবো আজকে। এখানে গাড়ি পার্কড, দু হাতে 2 বিস্কিট চাই এর আবার। এইদিকে ফলস, দেখি রাস্তা কোথায়। ওই ব্রিজটা থেকেও মনে হয় ভালো দেখা যেত, আর এই ওয়াটারফল, এখানে স্টেপস আছে, স্টেপস দিয়ে নিচে যেতে হবে। খুব একটা সিঁড়ি নেই আর বেশ জোর আছে ফলসটা। জল, এখানেও জল, কত জল রে, জল এগুলো, জল কই, জল
বেশ গরম লাগছে, একটা ডুবকি মারতে পারলে তো ভালোই হতো। কিন্তু দুটো জিনিস আমার অ্যাগেনস্টে, এক হচ্ছে আমি সাঁতার জানি না, আর সেকেন্ড হচ্ছে আমাদের টাইম খুব কম। নিচের দিকে নামলাম, জলটা খুব সুন্দর লাগছে। ওইদিকে ওইদিকে আর ওটা সব থেকে বেশি ফোর্স। ওপরে যাওয়া যায়, আমরা ফলস্টার ওপরে এসেছি, তো এটা ওপর থেকে হেরম লাগে। ওইটাই সব থেকে বড় স্ট্রিম। ছোয়া চারটে বাজে, আমরা আজকে এখনো লাঞ্চ করিনি, কারণ কোথাও কিছু পাইনি। তো আমরা এই ফলসের এখানে মুড়ি নিচ্ছি। স্তুয়ানের লাঞ্চ কিন্তু হয়ে গেছে একদম টাইমে। আর এই যে আমাদের মুড়ি মাখা হচ্ছে, মশালা মত দিয়ে, দাদা মশালা মত। এই ফলসের সামনে নিচাগাগি থেকে মশলা মুড়ি খেয়ে বেরিয়ে পড়লাম টুয়ার্ডস ভীমকুণ্ড। হ্যাঁ, আজকে ভীমকুণ্ড কভার করার ইচ্ছা আছে। তো তোমরা অনেকেই ভাবছো হয়তো যে এই কি লাঞ্চ করলো না, মুড়ি খেয়ে বেরিয়ে পড়লো। সত্যি কথা বলছি, আমি আর অনিন্দিতা স্তুয়ান ছিল না ওই টাইমে, আমরা না খেয়েও কাটিয়েছি। এরকম এরকম মানে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এরকম হয়েছে, না খেয়ে কাটিয়েছি। কেন, আরেকটা স্পট হয়ে যাবে, স্পট মিস করা যাবে, আমরা এতটাই ঘোরা পাবো। আশা করি যারা যারা দেখছো তাদের মধ্যে কারুর না কারুর সাথে এটাও একটা মিল আছে। তা আমরা এইভাবে ঘুরি, তাই অনেস্টলি এরকম দেখাচ্ছি। হয়তো ল্যাভিশ ফাইভ স্টারে যেতে পারছি না, আজকে এখন মুড়ি দিয়েই চালাচ্ছি। হাইওয়ে ধরবো, হাইওয়ে ধরে বাংড়ি পশির দিকে রাস্তা ধরবো, আর ওইদিকে ভীমকুণ্ড কেউঞ্জার সাইড ওইটা দেখবো। সবুজ চিড়ে লাল যাচ্ছে। ওয়েলকাম টু ভীমকুণ্ড ওয়াচ টাওয়ার। অনিন্দিতা আছে, স্তুয়ান ঘুমাচ্ছে বলে এখন ওর সাথে আছে একটু। হ্যাঁ, আচ্ছা, এই ভীমকুণ্ডটা আমরা যখন শিমলিপাল গেছিলাম, শিমলিপাল থেকেও নাকি যাওয়া যেত। এবার শিমলিপাল হচ্ছে ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্ট। যখন আমি এখন গুগল ম্যাপে দিচ্ছিলাম এটা, তখন এলো যে কেওঞ্জার সাইড অফ ভীমকুণ্ড। এবার এই ভীমকুণ্ডটাই দুপাশ থেকে দেখা যায় কি না আমি জানি না, এটা আমার প্রাথমিক অনুমান। তো ওয়াচ টাওয়ার, একটা ছোট্ট ব্রিজ, ও বাও, এইটাই বৈতরণী রিভার। বাহ, তো খুবই সুন্দর লাগছে দেখতে, বেশ সুন্দর। গর্জটা পাথর কেটে কেটে নদীটা গেছে। এই জায়গাটা খুব সুন্দর লাগছে। ও গিয়া ময়ূরভঞ্জ সাইডে, ওয়াচ টাওয়ারের ওপরে এলাম, দৃশ্যটা ফাটাফাটি, মানে ইট ইজ রিয়েলি ওয়ার্থ ইট এখানে আসা। আসতে পারবো কি না টাইমে, আসতে পেরে খুবই খুশি। এই জায়গাটা একটা দাঁড়ানোর জায়গা আছে ফটো তোলার জন্য, দেখি অনিন্দিতাকে ফোন করে। সুপার জায়গা, সুপার জায়গা। ইয়ে, অনিন্দিতাও চলে এসছে, আই এম ভেরি হ্যাপি। ওর সাথে একটু ছবি তোলার ইচ্ছা ছিল। ছেলে উঠে গেছে, জলের গর্জনে উঠে গেছে মনে হয়। দামি, এটা এক লেভেল ডাউন। অন্যটাকে নিয়ে ওখানে দেখি, আয়ু জল দেখে অবাক, এত জল কি করে এখানে।
জলের ফ্লোটা মারাত্মক বলে গেল। হ্যাঁ, দুপাশে সবুজ, মাঝখানে রকস কেটে সুন্দর বেরিয়ে যাচ্ছে। আমাদের একজন বললো গুন্ডিচা যাচ্ছ যাও, কিন্তু ভীমকুণ্ড মিস করো না। আর একটু রাফ চালিয়েছি গাড়ি, সেটা অনিন্দিতা প্রমাণ। অবস্থা কি আমার, মাঝে মাঝে একটু মানে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য মানছিলাম না, ভালো ড্রাইভিং প্র্যাকটিস না, কারণ কি অনিন্দিতা একটু শরীরটা খারাপ আছে, এইটার জন্য, সব এটার জন্য। এখন 6:40 বাজে, আমাদের ভীমকুণ্ড যেটা লাস্ট আজকে সাইটসিং ছিল সেটাও দেখা হয়ে গেছে। আজকের দিনটা তো পুরো আনপ্ল্যান ছিল, লোকদের জিজ্ঞেস করে পরে কোথায় কোথায় দেখা যায় সেগুলো দেখা হয়ে গেছে সব। এখন আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি? টুয়ার্ডস পাহাড়াগোড়া। টুয়ার্ডস পাহাড়াগোড়া, জানি না কোথায় থাকবো আজকে, বাট একটা তো এখনই দেখলাম যেটা খৈরিবাড়ি রিসর্ট নাকি বাংলিপোসিতে, এটা বলছে পার্মানেন্টলি ক্লোজ। আর একজন এখানে নটি করে যাচ্ছে। ভাই তোরা সাইড কর, তোরা সাইড কর না, নিকল যেতে, পিছে পিছে জায়গা হ্যায়। থ্যাংক ইউ। এখানে জ্যামটা রোজ হচ্ছে, আর অনেক ট্রাক ড্রাইভাররা বললো যে এখানে যদি থাকি তাহলে 1-2 ঘন্টা এখানেই চলে যাবে। তাই সব প্রত্যেকটা ট্রাককে সবকিছু গিয়ে গিয়ে সাইড করিয়ে আমরা বেরিয়ে রং ওয়ে দিয়ে যাব, তো সেটার জন্যই এত খাটনি। এটা এখানকার ফেমাস দুয়ারচিনি টেম্পল, খুব জাগ্রত মন্দির এটা, তো এর জন্য এখানে এসে মাথা ঠেকে যাচ্ছি। অনিন্দিতা এবার বেরাবে, রাত অনেক হয়ে গেছে, এখন 8:30। বাংড়িপোসি হিলটপ থেকে নেবেই একটা হোটেলে চেক ইন করে গেলাম, সেদিন খুব টায়ার্ড ছিলাম বলে আর ব্লগ হয়। গুড মর্নিং, তো এখন বাজে অলমোস্ট 10টা। এ বাবা দেখো, এর এখন এটা নতুন শুরু হয়েছে, যেখানে যা জেদ করবে মাটিতে বসে পড়বে, মাটিতে গড়াগড়ি খাবে। যে রিলসগুলো আমরা দেখি না মাটিতে গড়াগড়ি খাচ্ছে, আর মামা ছেড়ে দেয়, আমাদের আস্তে আস্তে ওরমই হচ্ছে। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্টে ধোসা ছিল, আর এই যে খৈরি রিসর্টটা এটা একদম ন্যাশনাল হাইওয়ের ওপরেই আছে, আর একদম ভর্তি, হাউসফুল, কোনো খালি নেই, জাস্ট একটা রুম খালি ছিল যেটা দাখিলি আমরা পেয়ে গেছি। তো রিসর্টটা বেশ বড় আর খুব সুন্দর, তো এখন একটু ঘুরে দেখে নিই, তারপর আমরা চেক আউট করে যাবো। আজকেই বাড়ি ফিরছি, মনটা খুবই খারাপ, এই দুটো বদমাশগুলোর সাথে আমাকে টাইম কাটাতে হবে না, এখন গিয়ে নিজের ল্যাপটপের সাথে টাইম কাটাতে হবে কিছু। রিসর্টটা ঘুরে দেখি, কালারফুল একটা ফাউন্টেন আছে। এইটা আমাদের রুম, তো লালটুর সাথে শেষ ট্রিপ অলমোস্ট শেষ হতে চলেছে, বাড়ির দিকে বেরিয়ে পড়লাম। বিশাল জোশ, আর ট্রিপ শেষ করার সময় সবাই বেহাল, সব ঘুমাচ্ছে। তো কোলাঘাট ফেরাচ্ছি, আর 1 ঘন্টা বেঁচে হয়, অ্যান্ড উইল কনক্লুড আর কেঞ্জর ট্রিপ। এখন 2:30 বাজে আর আমরা বাড়ি পৌঁছে গেছি, তো আমাদের এই ট্রিপ আর এই ব্লগটা এখানেই এন্ড হচ্ছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো ট্রিপের ক্যারি। সপ্তশী নেমেছে লাগেজ আনলোড করতে। টাটা, বাই।